হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় এবং আমরা রয়েছি বানারীপাড়া বাজারে। এবং এই বানারীপাড়া বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বানারীপাড়া পৌরসভা আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরেই আমরা যাচ্ছি বানারীপাড়া বাজারের দিকে। এই আশেপাশের অসংখ্য দোকান, এগুলো কিন্তু বরিশাল জেলার ঐতিহ্যবাহী সেই বানারীপাড়া বাজারের। এবং এই বানারীপাড়া বাজার যে কতটা জমজমাট তা আপনারা ইতিহাস ঘাঁটলেই জানতে পারবেন। এককালে বানারীপাড়া বাজার কিন্তু চালের জন্য বিখ্যাত ছিল। এখানে অনেক জাতের চাল পাওয়া যায় এবং এখানে অনেকগুলো চালের মিল রয়েছে, অর্থাৎ চালকল রয়েছে, যেগুলো একেবারে সন্ধ্যা নদীর তীরেই অবস্থিত এবং সেখান থেকে আশেপাশে দূর দূরান্তে অনেক জায়গায় চাল চলে যেত। এবং এই অঞ্চলের চালের যে সুখ্যাতি সেটি কিন্তু সারা বাংলাদেশ জুড়ে রয়েছিল। ভিউয়ার্স, সেই বানারীপাড়া উপজেলায় আমরা রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বানারীপাড়া থানা এবং এরপরেই কিন্তু হাতের বাম পাশে বানারীপাড়া উপজেলা পোস্ট অফিস ভবনের নির্মাণ কাজ চলছে। এবং সেই বানারীপাড়া খেয়াঘাট কিন্তু সামনেই এবং বানারীপাড়ার সেই ঐতিহ্যবাহী বানারীপাড়ার লঞ্চঘাট সেটিও কিন্তু খুব সামনেই। এবং বানারীপাড়া উপজেলা যে কতটা জমজমাট একটি উপজেলা তা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বানারীপাড়া উপজেলা আসার জন্য। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে বরিশাল তথা বানারীপাড়া আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। ঢাকা থেকে মাত্র 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টার ভিতরে আপনারা কিন্তু বানারীপাড়া চলে আসতে পারবেন। দেখুন বানারীপাড়া বাজারের ভিতরে কত চালের পসরা সাজিয়ে কিন্তু দোকানিরা বসেছেন। এখানে যে কত ধরনের চাল, কত প্রজাতির চাল যে পাওয়া যায়, কত স্বাদের চাল যে পাওয়া যায় তা বলার অপেক্ষা রাখে না। এবং আশেপাশের মুদি মনোহারির দোকান কিন্তু একেবারেই বোঝাই পুরো বানারীপাড়া বাজার। আপনারা ঘুরলে আপনাদের পছন্দসই বিভিন্ন ধরনের শাকসবজি, ফ্রেশ তরকারি সব কিছুই পেয়ে যাবেন। এবং এখানে আশেপাশের অঞ্চল থেকে আনা একেবারে ফ্রেশ মাছ কিন্তু আপনারা এই বানারীপাড়া কাঁচা বাজারে পেয়ে যাবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বানারীপাড়া বাজারে। আপনারা যদি আশেপাশে হয়ে থাকেন তাহলে এই বানারীপাড়া বাজারে চলে আসতে পারেন। অনেকেই রয়েছেন বানারীপাড়া থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বানারীপাড়া আসা হয় না, কিন্তু বানারীপাড়াকে, বরিশালকে খুব মিস করছেন। তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বানারীপাড়াকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন বর্তমানে 2023 খ্রিস্টাব্দে বানারীপাড়া বাজার, বানারীপাড়া উপজেলা কেমন রয়েছে। আমাদের এই চ্যানেলে বানারীপাড়া নিয়ে আরও ভিডিও রয়েছে, আপনার চাইলে দেখে আসতে পারেন। আমাদের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, বানারীপাড়া বাজারের বিভিন্ন গলি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। বানারীপাড়া খুবই ঐতিহ্যবাহী একটি উপজেলা। এখানে একসময় বণিক সম্প্রদায়ের বানিয়াতি ব্যবসা ছিল, তারা এখানে বসবাস করতেন। বানিয়া শব্দ থেকে বানারীপাড়া শব্দটির প্রচলন হতে পারে। এছাড়া বান এবং অরি শব্দের সমন্বয়ে বানারীপাড়ার নামকরণ হয়েছে বলে তথ্য প্রমাণ রয়েছে। ব্রিটিশ শাসনামলে প্রশাসন বানারীপাড়া থানা গঠিত হয় 1913 সালে এবং স্বাধীনতার পর 1983 সালে থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়। বানারীপাড়া অঞ্চলের সেই বিখ্যাত বানারীপাড়া সদর রোড আপনারা দেখতে পাচ্ছেন। এই সড়ক ধরেই কিন্তু বানারীপাড়া ফেরিঘাট থেকে একেবারে বানারীপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত যাওয়া যায়। বানারীপাড়া পৌরসভা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এবারে আমরা বানারীপাড়ার প্রবেশ পথে সে দৃষ্টিনন্দন সেই রায়েরহাট ব্রিজ আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, বানারীপাড়া বাজার নিয়ে তৈরি করা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।